সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেচা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ 16 মার্চ 2022 রোজ বুধবার। আমরা আজকে অবস্থান করতেছি চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী গরুরহাটে। আপনারা দেখছেন গাভী বাছুর, দেশাল জাতের গাভী বাছুর। এই দেশাল জাতের গাভী বাছুরগুলো এই হাটে কী দামে ক্রয় বিক্রয় আছে, সে বিষয়ে আপনাদের একটু তথ্য জানাবো। আর একটা কথা বলে নেই, সেটা হলো এই সোনাইচণ্ডী হাটটি ব্যাপক আমদানির হাট, মানে এই পার্শ্বে থেকে শুরু করে আরও এগুলো সব আপনার গাভী বাছুর আমদানি হয়ে থাকে। তো এর মধ্যে থেকে কিছু কিছু গরুর একটু ইনফরমেশন আপনার দেওয়ার চেষ্টা করব। আমরা এই পাশে একটি গাভী দেখতে পাচ্ছি, ভাই ভালো আছে ভাই? একটু তথ্য নিব আপনার গাভীর, বাচ্চা এটা কি বেটি? হ্যাঁ, দুধ কতটুকু হয় ভাই গাভীর? ধরেন না। আচ্ছা, কয় দাঁত বয়স গাভীর? জোয়ান। দাম কত রাখছেন? 75,000। 75,000 চাচ্ছেন, আপনারা শুনছেন। কীরকম দাম বলতেছে ভাই কাস্টমার? কত তারপরে একটু আইডিয়া দেন দেখি। 65-66। হ্যাঁ, কতর মধ্যে বেচা কিনা হবে ভাই এটা? 70-এর মধ্যে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন 70-এর মধ্যে এটা বেচা কিনা হবে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা আরও দু একটা গাভীর ইনফরমেশন জানার চেষ্টা করি। ভাই ভালো আছেন? ভাই বাসা কোথায় ভাই? পোরশা। আচ্ছা, বয়স কি গাভীর? জোয়ান হয়ে গেছে। জোয়ান হয়ে গেছে? হ্যাঁ। বাচ্চা কি, বেটা না বেটি? বাচ্চা। বেটি বাচ্চা, জোয়ান হয়ে গেছে। কত রাখছেন দাম? 72,000 চাচ্ছে না? কিরকম বলছে দাম? দাম বলছে 65,000 বলছে। বেচা কেনার নিয়ত কতর মধ্যে হবে? 65-এর একটু উপরে যাইতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা এই পার্শ্বে গাভীগুলো একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বাছুর এটা বেটা, বেটা বাছুর। চাচা দাম চলতেছে নাকি? চাচা ভালো আছেন? দাম চলতেছে গাভীর? ভাই ভালো আছেন? আপনি দাম বলছেন? দেখছেন? হ্যাঁ, কয় দাঁত বয়স? কয় দাঁত বয়স দেখলেন? জোয়ান হয়ে গেছে। ভাই আসছেন কোথা থেকে? এটা কোন জেলা? গোপালপুর। আচ্ছা, নিয়ামতপুর থানা নওগাঁ জেলা। আচ্ছা জি ভাই, আমিও নওগাঁ জেলারই। তো কয় দাঁত দেখলেন? দাঁত পুড়ে গেছে। দাম কত রাখছে? 77,000। কত বলছেন আপনি? বলেন না? আচ্ছা, 77,000 দাম চাচ্ছে, দাম এখনো বলে নাই, আপনারা শুনছেন। চাচা কিরকম দাম বলতেছে কাস্টমার? 65-66-62। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, ওনার কাস্টমার আছে, যার কারণে আমরা জিজ্ঞেস করলাম না টার্গেটটা, কারণ কাস্টমার আছে। তো চাচা ঠিক আছে, ধন্যবাদ। ভাই ভালো আছেন? এটা কার গরু? আপনার না ভাইয়ের? আপনার বাছুর কি, বেটা না বেটি? বেটা। দুধ কতটুকু হয় ভাই? দুধ দুধ কতটুকু হয়? 1.5 কেজি। কয় দাঁত বয়স? কয় দাঁত বয়স? বয়স পুড়ে গেছে। কত রাখছেন ভাই দাম? দাম কত? 70,000 চাওয়া দাম? হ্যাঁ, 70,000 চাওয়া দাম। কিরকম দাম বলতেছে ভাই কাস্টমার? 59,000। হ্যাঁ, 59,000-60,000 দাম বলতেছে। তো কতর মধ্যে ছাড়ার নিয়ত ভাই একটু যদি বলতেন?
63 মধ্যে ছাড়ার নিয়ত। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের এটা কয় দাঁত বয়স? কতটুক দুধ হয় ভাই? আড়াই কেজি দুধ হয়, চার দাঁত বয়স, একটু হাড্ডিসার আছে গাভিটি। বাসুর বেটা না বেটি? বেটি। কত রাখছেন দাম? 70-75 চাওয়া দাম। কিরকম বলতেছে ভাই দাম, একটু আইডিয়া দেন। 60 বলছে। বেচা কিনা কতর মধ্যে হবে ভাই? 60 ভাঙ্গে না উপরে? ও কত? 60-এর উপরে 70,000 টার্গেট। আচ্ছা ভাই ধন্যবাদ। চাচা ভালো আছেন? ও চাচা ভালো আছেন, ভালো আছেন। বাসুর কি এটা বেটা না বেটি? বেটা। বয়স গাভীর? জোয়ান। কত চাচ্ছেন দাম? 62,000 চাওয়া দাম। কিরকম দাম বলতেছে কাস্টমার, একটু আইডিয়া দেন না চাচা, আমরা ইনফরমেশন নিচ্ছি তো। আচ্ছা বেচা কেনার নিয়ত কত চাচা? কতর মধ্যে বেচা কেনা হবে? বেচা কেনা? হ্যাঁ 57,000। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, 57,000 ওনার টার্গেট বেচা কেনার। আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ। ভাই কয় দাঁত বয়স? পুরা গেছে। দুধ কতটুকু হয় ভাই? 2-2.5। বাসুর তো বেটি না বেটা? বেটা না বেটা তো বেটি না ভাই, না বেটি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত রাখছেন দাম? 75,000। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, 75,000। গাভিটি অনেক বড়, বয়স পুড়ে গেছে। গাভিটি অনেক বড় এবং 2 কেজি দুধ হয়। 75,000 দাম চাচ্ছেন উনি। ভাই কীরকম দাম বলতেছে ভাই? ভাই আপনি দাম বলছেন নাকি? বলতেছেন? আচ্ছা আচ্ছা, উনি দেখতেছেন, যার কারণে আমরা একটু অন্য ইনফরমেশান নেওয়ার চেষ্টা করি অন্য গাভীর। ভাই ভালো আছেন? এটা গাভি ইয়া বাসুর কি ভাই? বেটা বাসুর। গাভীর বয়স? 6-7। দুধ কীরকম আশা করা যায়? দেশি গরু 1-1.5 কেজি মনে হয় হবে। হ্যাঁ 3 কেজি হবে কইছে। আচ্ছা কত চাচ্ছেন দাম? 110,000। বাসুরটা কি জাত ভাই এটা? আচ্ছা 110 চাচ্ছেন দাম। দাম অনেক আমার কাছে বেশি লাগতেছে। কত বলছে দাম? দাম কিরকম বলতেছে ভাই? 80 বলছেন? আশি বলতেছে। ভাইয়ের বেচা কেনার নিয়ত কত ভাই? কত নিয়ত ভাই? 95 চাওয়া দাম, মানে ছাড়ার নিয়ত। আচ্ছা ভাই ভালো আছেন? বাসুর কি ভাই, বেটা না বেটি? বেটা বাসুর। গাভীর বয়স? 4-4। কত রাখছেন ভাই? আর দাম? 72,000। কিরকম বলতেছে দাম? কত তারপরেও? 63। ছাড়ার নিয়ত কতর মধ্যে? 68-এর মধ্যে ছাড়ার নিয়ত। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ভাই ভালো আছেন? কয় দাঁত বয়স? জোয়ান, হালি জোয়ান। বাসুর বেটি? হ্যাঁ। দুধ কতটুকু হয় ভাই? দুধ তো অনেক। 3 কেজি? হ্যাঁ। কত রাখছেন দাম? 75,000 চাওয়া দাম। হ্যাঁ কীরকম বলতেছে কাস্টমার? ভাই এটা কিনা হলো কত দিয়ে? 1.5 লাখ। 1.5 লক্ষ। তো ভাই বেচা কিনা নিয়তটা শুনি একটু, কতর মধ্যে বেচা যায়? 70-এর উপরে বেচা। আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ। ভালো আছেন আপনি আগে কোন? আচ্ছা বয়স কিরকম? 4-4। বাচ্চা বেটি? হ্যাঁ। আচ্ছা
বাচ্চার একটু মানে সমস্যা আছে ইয়াতে, হ্যাঁ না না এটা চাইতেছে গায়ে না, এখানে ইয়া লাগতেছে একটু। আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন ভাই দাম? 75 চাওয়া দাম। হ্যাঁ কীরকম বলতেছে দাম? কত বলছে দাম কাস্টমার? 60,000। বেচা কেনার নিয়ত কত ভাই, কতর মধ্যে ছাড়া যাবে? 64,000-এর মধ্যে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। বেটি বাসুর না গাভীর বয়স? 4 দাঁত। দুধ কতটুকু হয়? 2.5 কেজি। দাম কীরকম রাখা আছে এটার? 1,15,000। হ্যাঁ কত বলতেছে দাম এই পর্যন্ত? 90। ছাড়ার নিয়তটা কীরকম, কত হইলে ছাড়া যায়? 95 হলে ছাড়া যায়। আচ্ছা ঠিক আছে, ক্রস গাভি তো এটা দেশি না মনে হয়, ক্রস নাকি? বাসুর কই ভাই, এটা বাসুর কই? কালকে হয়েছে? আচ্ছা আচ্ছা, ছোট বয়স কম আর কি, কালকে হয়েছে। দুধ কতটুকু হয় ভাই? হ্যাঁ দুধের ফিগার ভালো আছে। হ্যাঁ হ্যাঁ দিনে দুবার দুইতে, আর এরপরে কালকে হয়েছে তো কয়েকদিন পরে আরো বেশি আসবে। বয়স গাভীর বয়স? 2 দাঁত। হ্যাঁ কত রাখা হয়েছে দাম ভাই? দাম কত রাখা হয়েছে? 1,15,000। হ্যাঁ দাম বলছে কি? 90,000 বলতেছে, তার মানে 90-এর একটু আশপাশে বিক্রি করা হবে এই গাভীটি। আচ্ছা ভাই ধন্যবাদ। ভাই এটা বাসুর বেটা না বেটি ভাই? বেটি। গাভীর বয়স? 2 দাঁত। কত রাখছেন ভাই দাম? 115। গাভীটার ফিগার অনেক সুন্দর, মানে এই ধরনের গাভী দুধ একটু বেশি হয়, আর তারপরে বাচ্চা দেওয়ার জন্য ভালো আর কি, মানে বছর বিয়ানি যাকে বলে, এই ধরনের গাভী বছর বিয়ানি হয়ে থাকে। হ্যাঁ সামনের দিকে চিকন, পিছনের দিকে মোটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দাম কত রাখছেন? 1,15,000। কীরকম বলছে ভাই দাম? হ্যাঁ 95। কতর মধ্যে বেচা কিনা হবে ভাই? বেচা কিনা কতর মধ্যে হবে একটু আইডিয়া যদি বলতেন, যে আপনার ব্যবসার গরু হলে আইডিয়া থাকে জি। আচ্ছা ওই রকমই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 95-92-এর মধ্যে বেচা কিনা হবে। বাসুরটা সুন্দর তো ভাই? হ্যাঁ ভাই কি এটা, কি বাচ্চা? বেটি। আচ্ছা কি যা, কি জাতের এটা? নাভি তো আছে, ক্রস আর কি। আচ্ছা গাভীর বয়স ভাই? 4 দাঁত। কত দাম রাখছে? 90 চাওয়া দাম। হ্যাঁ 90,000 চাওয়া দাম। কীরকম দাম বলতেছে ভাইয়া? 74-75। কতর মধ্যে বেচা কিনা হবে ভাই, একটু আইডিয়া দেন। 77-78। হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ। ভাই আপনাদের গাভী বাসুরের একটু তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। বাসুর বেটা না বেটি? বেটা। গাভীর বয়স ভাই? 8 দাঁত। কত রাখছেন দাম? 82 চাওয়া দাম। হ্যাঁ 82 চাওয়া দাম। 70-এর মধ্যে বিক্রি হবে। ভাই ভালো আছেন? বাসুর কি ভাই, বেটা না বেটি? হ্যাঁ বেটি। গাভীর বয়স? 6 দাঁত। দুধ কিরকম হয় ভাই? দুধ কতটুকু হয়? 2 কেজি। কত রাখছেন দাম? 86,000 চাওয়া দাম। কিরকম দাম বলতেছে?
72। ছাড়ার নিয়তটা শুনি ভাই, কতর মধ্যে ছাড়া যায়? 75-এর আশপাশে। আচ্ছা ভাই ধন্যবাদ। দর্শক আমরা এই পাশে একটু সুন্দর গাবি আছে, এই গাবিটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বেটি বাছুর ভাই, গাবির বয়স কি ভাই? এটা বয়স 4 দাঁত। বয়স 4 দাঁত। দুধ কতটুক হয়? দুধ 4 কেজি। 4 কেজি দুধ হবে। কত রাখছেন দাম? দাম চাওয়া 120। 120,000 চাওয়া দাম। কি জাতের ভাই এটা গাবি? 120 চাওয়া দাম। আমরা একটু বেটি বাছুর ভাই, গাবির বয়স কি? নতুন জোয়ান। কত চাচ্ছেন দাম? দাম কত চাচ্ছেন? 1,05,000 চাওয়া দাম। 1,05,000 কিরকম বলতেছে ভাই দাম? 85-90। 85-90 দাম বলতেছে। তো এইরকমই ছাড়ার নিয়ত। ভাই এটার দুধ কতটুকু হয় ভাই গাভির? হাত দেওয়া যায়? হাত দেওয়া যায়? আচ্ছা বয়স কি গাভির? জোয়ান। বাচ্চা এটা? হ্যাঁ বেটি না বেটা? বেটা বাচ্চা। বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করি। বেটা বাচ্চা গাভিটি জোয়ান। দুধ কতটুকু হয়? 4.5 কেজি। 4.5 কেজি। গাভিটির একটু টার্গেট দিই, বাচ্চাটা হবে হয়তো 45,000 আর গাভিটি হবে 80-70। দাম কত রাখছেন ভাই? দাম 120। 1,20,000 কিরকম বলতেছে ভাই দাম? দাম কিরকম বলতেছে কাস্টমার? হ্যাঁ কিরকম বলে? 100 বলে, 95 বলে, 100 অথবা 95 বলে। কতর মধ্যে ছাড়ার নিয়ত ভাই? কতর মধ্যে ছাড়া যায়? ছাড়ে দেবো 10,000 বা 8,000 হলে ছাড়ে দেবো। 1,08,000। আচ্ছা তো 40,000 বাছুরের একটা টার্গেট, আর গাভিটি হয়তো 70-80, তাহলে 1,20,000 এটা আসে। তো মোটামুটি 1,00,000 টাকা দিয়ে কিনলে এগুলো গাভি প্রফিট করা সম্ভব, কারণ এই বাছুরটি সময় লাগবে না, তাড়াতাড়ি প্রফিট আসবে এই বাছুরে। আমরা এই পাশে এই গরুটির একটু ইনফরমেশন নিব। কি জাতের ভাই এটা বাচ্চা? সিন্ধি জাতের বাচ্চা। গাভিটি একটু তথ্য দেই, গাভিটির এই গাভিটি যে কোনো সময় 50+ বিক্রি হবে, এবং বাছুরটি হবে এখন এই এই পর্যায়ে এখন বিক্রি হবে 50 এইরকম, তাহলে 1,00,000 একটা টার্গেট। এটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই কয় দাঁত বয়স গাবি? 4 দাঁত। কত রাখছেন দাম? 125। 125 যাওয়া দাম। 125 কত বলছে ভাই কাস্টমার? 1,05,000। 1,05,000 বলতেছে। কতর মধ্যে ছাড়া নিয়ে? 4 দাঁত। 125। কিরকম টার্গেটে ছাড়া যাবে ভাই, একটু আইডিয়া দিতেন আমাদের। 10-10। আচ্ছা 10-10, 1,10,000 উপরে ওনাদের ছাড়ার নিয়ে। আচ্ছা ভাই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ধরনের বাছুর, এই ধরনের বাছুর সিন্ধি বাছুর যেগুলো, এগুলোতে অনেক প্রফিট। এই বাছুরগুলো অল্পতেই একটু বেশি দামে বিক্রি করা যায়। আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেল, তো ব্যাপক আমদানির হাট এটা। আমি ভিডিও করতে করতে মানে কথা বলতে বলতে বুঝতে পারি নাই ভিডিও এত বড় হয়ে গেছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।